আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সিনথিয়া। আবার একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সিনথিস লিটল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে, আমার আজকের এই নতুন ব্লগটি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আজকে আমার থাম্বনেলটা তো আপনারা দেখেছেন, আজকে আমরা কথা বলবো আয়ারল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। কিছু কথা আমি যা জানি আপনাদেরকে সঙ্গে শেয়ার করব। আর আমাদের এখানে গত 3 দিন একটা ক্রিসমাস ভিলেজ বলেছে এটাকে ওরা, যদিও এটা একটা মেলার মতন, ছোট্ট একটা মেলার মতন হয়েছে একটা কার পার্কের ভিতরে। তো আজকে আমরা সেখানেও গিয়েছিলাম, সেই মেলাটায় কী কী দেখলাম, কী করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কথা বলবো আয়ারল্যান্ডের স্বাস্থ্যখাত নিয়ে। তো আমরা বাসা থেকে বের হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদারের কী অবস্থা। আসলে আমি প্রতিদিন আপনাদেরকে আকাশ দিয়ে শুরু করি, আকাশ দেখিয়ে শুরু করি। আপনারা এতদিনে জেনেই ফেলেছেন যে আকাশ আসলে আমার খুবই পছন্দ। আর যখনই কোথাও বাইরে যাই, মানে প্রথমে আমি দেখাতে চাই যে আবহাওয়াটা কীরকম, সেই জন্যই আসলে আকাশটাকে ফোকাস করা হয়। আপনারা নিশ্চয়ই বোর হন না আকাশ দেখে, কারণ আকাশের কিন্তু অনেক রং, প্রতিদিন কিন্তু একই রকম আকাশ আপনাদেরকে দেখায় না। কখনো নীল ঝকঝকে আকাশ, কখনো বা মেঘে ঢাকা মেঘলা আকাশ। তো যাই হোক, তা আমরা যাচ্ছি। তো আপনাদেরকে আমি প্রথমে কিছু ছবি দেখাবো, সেটা হচ্ছে আমাদের এখানে কয়েকটা হসপিটালের ছবি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আসলে হসপিটালের ভিতরে যেহেতু আর আমি ভিডিও করতে পারি না, তো আমি আপনাদেরকে জাস্ট বাইরে থেকে, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি হসপিটাল অফ লিমেরিক আমাদের পাশের শহরে, আর এটা হচ্ছে আমাদের এখানকার যে মিড ওয়েস্টার্ন রিজিওনাল হসপিটাল এনএস, এটা আমার শহরে। আর এই এই ছবিটা হচ্ছে ম্যাটারনিটি হসপিটালের ভিতরের। তো কথা বলে আপনাদের ছবি দেখিয়ে আমরা চলে আসছি মেলায়। তো আপনারা আমাদের সঙ্গে মেলাটা দেখতে থাকেন, আর আমি বলতে থাকি আমি যা যা বলতে চাই। আর আজকে আমার খুবই প্রিয়, খুবই প্রিয় আমার আব্বা বলা যায়, আমার ছোট্ট একটা আব্বার বার্থডে। তো আজকে তার 3 বছর জন্মদিন, তো আমি আজকে তাকেও উইশ করব। তো তার ছবি আমি পরে দেখাচ্ছি, তার ব্যাপারের কথা আমি পরে বলছি। তো আপনারা দেখেন মেলায় চলে আসছি, বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ আগেও, সব কিছু ভিজা ভিজা আপনারা দেখতে পাচ্ছেন। তার কিছুক্ষণ পরেই আবার একটু সূর্যের মুখও দেখা গেছে, তো সেই জন্য একটু হাঁটতে ভালোই হয়েছে, সুবিধা হয়েছে আর কি, বৃষ্টিতে হাঁটা খুব ঝামেলা। তো এখানে মেলাটা এভাবে বসেছে, ক্রিসমাসের মেলাটা প্যান্ডেলের ভিতরে আসলে, আর কিছু কিছু দোকান বাইরে ছিল। তো দেখতে পাচ্ছেন আপনারা অনেক মানুষের সমাগম, আর এটা ছিল হচ্ছে রবিবার দিনের ঘটনা। তো আমরা গিয়েছিলাম, তো দেখছিলাম আমরা আসলে খাওয়ার দোকানে, এখান থেকে তো আমাদের কিছু কিনে খাওয়ার মতো নাই, এগুলো কোনো কিছু হালাল না, সো আমরা এগুলো খাইও না। জাস্ট দেখছিলাম যে কোন কোন দেশীয় স্টল বসেছে, কী কী আছে সেটাই। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আয়ারল্যান্ডের স্বাস্থ্য খাতের কথা যদি আমি বলতে চাই, এখানে মেডিকেল কার্ডের ব্যবস্থা আছে, আর আছে মেডিকেল ইন্স্যুরেন্সের ব্যবস্থা। তো এখানে আসলে এই দেশে কেউই এই দুইটার বাহিরে না, হয় আপনার মেডিকেল কার্ড থাকতে হবে অথবা আপনার মেডিকেল ইন্স্যুরেন্স কভারেজের আন্ডারে আপনাকে থাকতে হবে। তো মেডিকেল কার্ডটা যেটা, মেডিকেল কার্ডটা হচ্ছে যে কেউ মেডিকেল কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে, অবশ্যই তাকে 18 বছর বয়সী হতে হবে, আর হচ্ছে যে আপনাকে এই দেশের নাগরিক বা রেসিডেন্সি প্রাপ্ত হতে হবে বা ওয়ার্ক পারমিটেড, মানে লিগ্যাল রেসিডেন্সি থাকতে হবে মোট কথা। মানে কোনো ট্যুরিস্ট ভিসা কেউ এসে কিন্তু কেউ মেডিকেল কার্ডের অ্যাপ্লাই করতে পারবে না বা এরকম কোনো ব্যাপার। তো এছাড়া মোটামুটি বাকি সবাই মেডিকেল কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে যদি তার ইনকাম একটা সার্টেন অ্যামাউন্টের নিচে হয়। লাইক সিঙ্গেল পার্সনের জন্য সেটা হচ্ছে উইকলি 180 ইউরো, আর ফ্যামিলি মানুষদের জন্য, মানে যদি আপনি 2 বা 3 জনের ফ্যামিলি থাকে, আপনি আপনার হাজব্যান্ড বাচ্চা কাচ্চা বা ওয়াইফ বাচ্চা কাচ্চা, তো সেইভাবে যদি 3-4 জনের ফ্যামিলি হয়, তো সেটা যদি 250 233, এক্স্যাক্টলি বলতে গেলে 233 ইউরোর নিচে আপনার ইনকাম হয় উইকলি, তাহলে আপনি মেডিকেল কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো মেডিকেল কার্ডও এখানে 2 টাইপের হয়, একটা হচ্ছে শুধুই জিপি কার্ড, মানে যে জেনারেল প্র্যাকটিশনার থাকে, প্রত্যেকের একজন করে ডাক্তার এখানে থাকে বা ফ্যামিলির একটা ডাক্তার থাকে। লাইক আমি যেই ডাক্তারের আন্ডারে ছিলাম, আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা সবাই কিন্তু সেই সেম ডাক্তারের আন্ডারে থাকতে হবে। তো এরকম প্রতিটা ফ্যামিলির একজন করে জিপি থাকেন। তো একটা হয় জিপি কার্ড, আরেকটা হয় ফুল মেডিকেল কার্ড। তো জিপি কার্ড যেটা, সেটা হচ্ছে যে শুধুই আপনি জিপিকে দেখাতে পারবেন, ওই টাকাটাই, মানে ওই বিলটাই কভার করবে হচ্ছে মেডিকেল কার্ড। আপনাকে ওষুধ নিজের টাকায় কিনতে হবে, সেটা মেডিকেল কার্ড কভার করবে না। আর ফুল মেডিকেল কার্ড যেটা আছে, সেটা হচ্ছে সেটা আপনার জিপিকেও কভার করবে, তারপর আপনার ওষুধের টাকাও কভার করবে। কিছু ওষুধ অবশ্য কখনোই মেডিকেল কার্ডের আন্ডারে পড়ে না,
তো সেগুলো আপনাকে পে করে কিনতে হবে। আর এমনি যদি আপনার ফুল মেডিকেল কার্ড থাকে, আপনি যখন কিনবেন মেডিসিন তখন শুধু আপনাকে ট্যাক্সটা পে করতে হয়, 2 ইউরো বা 3 ইউরো এরকম একটা ট্যাক্স আছে, ট্যাক্সটা পে করতে হয়, এছাড়া আর ওষুধের কোনো মানে টাকা দিয়ে কিনতে হয় না, ইউরো দিয়ে কিনতে হয় না। তো এই হচ্ছে মেডিকেল কার্ডের ব্যাপারটা। আরেকটা হচ্ছে যে এখানে যারা প্রেগনেন্সিতে থাকেন বা প্রেগনেন্ট লেডি থাকেন, মানে প্রেগনেন্সির পুরো সময়টাই আপনি মেডিকেল কার্ড থাকুক বা না থাকুক, ইন্স্যুরেন্স থাকুক বা না থাকুক, পুরো চিকিৎসাটাই এখানে ফ্রি, ডেলিভারি হওয়া পর্যন্ত, ইভেন বাচ্চার 6 উইকস হওয়া পর্যন্ত মা এবং বাচ্চার সমস্ত কিছু গভর্নমেন্ট বিয়ার করে এখানে। আর আপনাকে কোনো এক ইউরো বা 1 টাকাও খরচ করতে হবে না ডেলিভারির জন্য বা ওষুধপত্রের জন্য বা বাচ্চাদের ভ্যাকসিনের জন্য, কোনো কিছুই আপনাকে পে করতে হবে না, সেটা পুরোটাই ফ্রি। তারপর হচ্ছে আর যাদের মেডিকেল কার্ড থাকে না, মানে যাদের ইনকাম বেশি হয় তাদের অবভিয়াসলি মেডিকেল কার্ড থাকে না, তো তাদেরকে ইন্স্যুরেন্স তারা করে, হেলথ ইন্স্যুরেন্স যেটাকে বলে, এইটা হেলথ ইন্স্যুরেন্স তারা করে। তো হেলথ ইন্স্যুরেন্স অনেক কোম্পানি আছে এখানে, অনেক এমপ্লয়াররা করে দেন, মানে আপনি যেই কোম্পানির আন্ডারে জব করেন তারা এটা পে করে দেয় আপনার জন্য, এরকম ব্যবস্থা আছে। আর নাহলে আপনি চাইলে পরে আপনি নিজের হেলথ ইন্স্যুরেন্স নিজে ফ্যামিলি ওয়াইজ করতে পারেন। তো এটা আসলে ভ্যারি করে, এই জন্য আমি অ্যামাউন্ট এক্স্যাক্টলি বলবো না, কারণ এটা হচ্ছে আমার 5 জনের ফ্যামিলিতে একরকম মেডিকেল ইন্স্যুরেন্স যাবে, আর যার 2 জনের সংসার বা 2 জনের ফ্যামিলি মেম্বার কম তাদের হেলথ ইন্স্যুরেন্স কম হবে। তো আর এটা ভ্যারি করে, এটা কোম্পানি টু কোম্পানিও ভ্যারি করে, অনেকে অফার দেয় কম বেশি এভাবে। তো যাই হোক, এই হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্সের ব্যাপারটা। আর মেডিকেল কার্ড যাদের আছে তাদের তো আর কোনো টেনশন নাই, মোটামুটি বড় হসপিটালের খরচ বা অন্যান্য যদি কোনো কিছু হয় সব কিছু মেডিকেল কার্ড কভার করে, ইভেন অ্যাম্বুলেন্সটাও কভার করে। আর জিপি কার্ড যাদের আছে, অনলি জিপি, তাদের অবশ্য একটা একটা সংখ্যা বেঁধে দেওয়া থাকে যে আপনি মাসের মধ্যে কয়বার ডাক্তারের কাছে যেতে পারবেন বা কত টাকার ওষুধ আপনাকে কিনতে হবে, এরকম আর কি একটা লিমিট থাকে, এছাড়া আর কোনো প্রবলেম থাকে না। যত ফুল মেডিকেল কার্ডটা সব কিছু কভার করে, সেটার জন্য আর আপনাকে কোনো চিন্তা করতে হয় না। আর এখানকার স্বাস্থ্য ব্যবস্থা যদি আমি বলি, অবভিয়াসলি খুবই ভালো, প্রতিটা হসপিটালই খুবই কেয়ারলি ট্রিট করে, সব কিছুই খুব ভালো সার্ভিস হয়। অ্যাম্বুলেন্সের কথা যদি আমি বলি, অ্যাম্বুলেন্স আপনি কল করার 2 থেকে 3 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসবে। তো এগুলো এখানে ফ্যাসিলিটিস সব কিছুই খুবই ভালো, ইমার্জেন্সিতে গেলেও মিনিমাম 1-2 ঘন্টার মধ্যে আপনার দেখা হয়ে যাবে। বা যেটা হয় যে অনেক সময় কোনো ধরনের অপারেশন বা কোনো কিছু করতে গেলে তখন একটু ওয়েটিং লিস্টটা অনেক লং থাকে, 6 মাস 1 বছর অবস্থা বুঝে আর কি, তো সেটা দেরি হয় আর কি, ওয়েট করতে হয়, লং ওয়েটিং লিস্ট থাকে, এটা একটা ব্যাপার থাকে। আর এছাড়া আমি বলবো যে আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে এই দেশের হসপিটালে থাকা বা এদের যে ট্রিটমেন্টের ব্যাপার বা এদের যে বিহেভিয়ার বা এগুলো যদি আমি বলতে যাই, তো আমার এক্সপিরিয়েন্স আল্লাহর রহমতে ভালো। আমার 3টা বেবি এখানে বর্ন, তো আমি দেখেছি যে আসলে এদের কতটা হেল্পফুল। তারপর এখানে আরেকটা ব্যাপার যেটা না বললেই হয় না, সেটা হচ্ছে যে এখানে পাবলিক হেলথ নার্স একজন থাকেন, যখন আপনার বাচ্চা হয়, বাচ্চা হয়ে যখন হসপিটাল থেকে বাসায় আসে 3 দিন বা 5 দিন পরে, পাবলিক হেলথ নার্স বাচ্চার 3 মান্থস পর্যন্ত বাসায় এসে ভিজিট করে, উইকলি একবার, প্রথম মাসে উইকলি দুইবার আসে, সেকেন্ড থার্ড মাসে 2 মানে 1 in 2 উইকে আসে, মানে every 2 weeks আসে একবার করে, তো মাসে 2 বার পরে। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এই সেবাটা কিন্তু অনেক একটা প্লাস পয়েন্ট আমি বলবো আয়ারল্যান্ডের জন্য, কারণ নতুন মা যারা হন তাদের কিন্তু অনেক কিছু জানা থাকে না। মানে হসপিটালে আমরা যতক্ষণ থাকি ঠিক আছে, সেখানে নার্স আছে, ডাক্তার আছে, তারা বলেন বা আপনার প্রবলেম হলে সেটা বলতে পারেন, বাট বাসায় এসে আমরা কিন্তু অনেকটা মানে লোনলি ফিল করি, যে এখন কিছু হলে আমরা বুঝি না বাচ্চার কি হচ্ছে বা এটা কেন হয়েছে, কাকে জিজ্ঞেস করবো, কারণ প্রতি ছোট ছোট কথায় তো আর আমি ডাক্তারের কাছে যেয়ে দৌড়াতে পারি না যে এটা কেন হচ্ছে কি হচ্ছে। তো এই জিনিসটা আমাদের হেল্প হয় হচ্ছে পাবলিক হেলথ নার্স। পাবলিক হেলথ নার্সরা বাসায় আসে, বাচ্চার চেক আপ করে, মাকে চেক আপ করে, এভরি টাইপের তারা সাপোর্ট দেয়। যদি কোনো মা ডিপ্রেশন ফিল করেন, কারণ পোস্টপার্টম ডিপ্রেশনটা নিয়ে কিন্তু কথা খুব কম হলেও জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আমাদের দেশে হয়তো আজকাল এখন কথা হচ্ছে এসব ব্যাপার নিয়ে, কিন্তু আগের দিনে কিন্তু অনেকে জানতোই না যে জিনিসগুলো কী, কেন এরকম হয়,
ভাবতো বাচ্চা হয়েছে, ডিস্টার্ব আছে বা কষ্ট হচ্ছে, রাত জাগা হচ্ছে, ওই জন্য ও মানে এরকম লো ফিল করতেছে। বাট এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এই জিনিসটা নিয়ে কথা বললে আসলে 15-20 মিনিট শেষ হয়ে যাবে, সে কথা শেষ হবে না, তো আমি আর ওইদিকে যাব না। তো এখানে পাবলিক হেলথ নার্সরা সেই জিনিসগুলোও খুবই খেয়াল করেন। তারপরে কাউন্সিলিংয়ের ব্যবস্থাটা আমি বলবো এই দেশে খুবই ভালো। যে কোনো ব্যাপারে আপনি জিপির সঙ্গে কথা বলতে পারেন, ওপেনলি কথা বলতে পারেন, তারা খুবই মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে আপনার কথা শুনবে এবং সেইভাবে যে কোনো ধরনের হেল্প তারা করার চেষ্টা করবে। তারপর স্পেশাল নিড যাদের আছে, যেসব বাচ্চাদের বলি বা বড়দের বলি, যাদের বাচ্চাদের স্পেশাল নিড আছে, প্রতিটা ব্যাপারের আলাদা আলাদা সাপোর্ট আয়ারল্যান্ডে পাওয়া যায়। তারা খুবই যত্ন সহকারে আসলে ট্রিট করে, কোনো কিছুকে ইগনোর করে না। আমি এটা বলবো যে এরা কোনো কিছুকে ইগনোর করে না, যে বাচ্চার এই প্রবলেমটা আছে, বয়সের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে, এই ধরনের কোনো কথা এখানে বলে না। ছোটোর থেকে ছোট যে কোনো ধরনের প্রবলেম হোক, তারা ফাইন্ড আউট করার ট্রাই করে, তারা হেল্প করার ট্রাই করে, তারা অফার করে যে এই সুবিধাটা আছে, তুমি এটা নাও, তোমার বাচ্চার জন্য এটা ভালো হবে, এটা করো। তো এই ধরনের অনেক ধরনের আসলে সুবিধা আয়ারল্যান্ডে আছে। আর ট্রিটমেন্ট তো অবশ্যই ভালোই মাস্ট হতেই হবে। আর চতুর্দিকে পরিবেশ যদি আমি বলি, সবাই অনেক হেল্পফুল থাকে। আমি এই পর্যন্ত যতগুলো আমার এক্সপিরিয়েন্স হয়েছে, আমি প্রতিটা ডাক্তার বলি বা নার্স বলি বা পাবলিক হেলথ নার্স বলি, আমি মানে খুবই ভালো সেবা পেয়েছি। এদের যে সার্ভিস, এটাতে আমি সম্পূর্ণ স্যাটিসফাইড, এটাকে আমি বলতে পারি। তো অনেক কথা বলে ফেললাম, আর যদি কারো কিছু জানার ইচ্ছা থাকে প্লিজ আমাকে জানাবেন। আর আপনাদেরকে মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখিয়েই ফেললাম, আপনারা দেখতেই পাচ্ছেন মেলাটা। তো আসলে তখন সকালবেলা ছিল, সেই জন্য অনেক বেশি মানুষ ছিল না, মাত্র জমে উঠছে মেলাটা এরকম আর কি। আর হচ্ছে যে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইবার আছেন, অনেক শুভকামনা আপনাদের জন্য, এভাবে আমার পাশে থাকবেন। তো আরেকটা হচ্ছে যে আরেকটা কথা বলবো, আমি বলেছিলাম শুরুতেই যে আজকে আমার একটা আব্বুটার জন্মদিন, তো আজকে আমি তাকে উইশ করব। আর আপনাদের কাছে আমি অনুরোধ করব, তার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে, ভালোভাবে বেড়ে ওঠে আর অনেক ভালো একটা মনের মানুষ হয়। তার বাবা মার মুখ উজ্জ্বল করে, আমাদের সবার মুখ উজ্জ্বল করে। তো তার জন্য আমি একটু বলি যে আবু, তুমি যেখানে থাকো আমার থেকে অনেক দূরে, আমি তোমাকে অনেক মিস করি। অনেক দিন পরে পরে আসলে তোমার সঙ্গে দেখা হয়, তোমার বেড়ে ওঠাটাও আমার হয়নি দেখা। তো তোমার পিপিন তোমাকে অনেক ভালোবাসে, অনেক মিস করে। তো আমি যার ব্যাপারে এতক্ষণ কথা বলছিলাম, আপনারা হয়তো ভাবছেন কে বাচ্চাটা, কে বা কী ব্যাপার। তো বাচ্চাটা হচ্ছে আমার একমাত্র ভাইয়ের, ছোট ভাইয়ের একমাত্র ছেলে, আমাদের ফ্যামিলির এখন পর্যন্ত সবচেয়ে ছোট সদস্য। কেন, ওর আজকেই মাত্র 3 বছর পুরা হলো, তো আমার মেয়ের চেয়েও ছোটো। তো আমাদের ফ্যামিলির বাচ্চাদের মধ্যে ওই হচ্ছে সবচেয়ে ছোট। তো ওর নাম হচ্ছে আজওয়াদ ইবনে মাহমুদ। তো আমি ওকে, আমরা না, আমি ওকে টাইগু ডাকি, মানে আমি ওকে টাইগার ডাকি, ছোটো করে ওর আমি টাইগু ডাকি, আর ও আমাকে ডাকে হচ্ছে পিপিন। ও জানি না আমি, ও এই কথাটা কোথার থেকে শিখেছে। নর্মালি বাচ্চারা ফুপ্পি ডাকে, আন্টি ডাকে, ফুপু ডাকে, অনেক কিছু ডাকে, কিন্তু আমি জানি না কোথা থেকে ওয়ার্ডটা শিখেছে। ও আমাকে এবং আমার ছোটো বোনকে, আমরা দুই বোন আর আমার একটাই ভাই, তো আমাদের দুই বোনকেই ও পিপিন ডাকে, ও ফুপি ডাকে না বা আন্টিও বলতে পারে না, ও পিপিন ডাকে। এই ওয়ার্ডটা খুবই ফানি কিন্তু খুবই কিউট। মানে ও কোথা থেকে এই ওয়ার্ডটা শিখেছে সেটাও আসলে আমি জানি না, আম্মুও জানে না। আমি আম্মুকে জিজ্ঞেস করেছিলাম যে আম্মু এটা কোথা থেকে শিখছে, ও কিছুই বলতে পারে না। ও আমাদের ছবি দেখলে, আমার ছবি দেখলে ও বলে যে এটা পিপিন, এটা ফোনে থাকে, এটা পিপিন। মানে আমি, আমার সঙ্গে সবসময় ফোনে কথা হয়, তো এই জন্য মনে করে যে এটা ফোনে থাকে। তো এই হচ্ছে কথা। তো আমি আসলে বাচ্চাটাকে বড় হয়ে উঠতে দেখতে পারি না, ওর সঙ্গে আমার এই পর্যন্তই 3 বছরে দেখা হয়েছে মাত্র 2 বার। তো ও কি আর করা, এখন আমরা দূরে থাকি, আসলে কিছু করার নাই, দোয়া করা ছাড়া আমার আর কিছু ওর জন্য করারও নাই। তো যাই হোক, আপনারা সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আমার আব্বুটার জন্য দোয়া করবেন, ও যেন অনেক বড় হয়, ভালো মানুষ হয়, আমাদের সবার মুখ উজ্জ্বল করতে পারে। ওর বাবা যেমন আমাদেরকে অনেক প্রাউড ফিল করিয়েছে তার কাজকর্ম দিয়ে, ও ঠিক যেন তেমনই হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমার সার্থক, সার্থক হচ্ছে মার্শমেলো খাচ্ছে, নিজে নিজে এটা বার্ন করছে, তো এটা খুব ফান পাইছো আর কি। তো এই মার্শমেলো সে খাচ্ছে এখন।
তো আপনাদের আশা করি আমি যতটুকু জানতাম আমি সবটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, আপনাদের কাছে ভালো লেগেছে আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর হচ্ছে আমি এখনই আপনারা দেখবেন আমাদের টাইগুকে, এটা হচ্ছে আমাদের টাইগুর সবচেয়ে প্রথম ছবি, জন্মের সঙ্গে সঙ্গে ছবি, এটা হচ্ছে তার 4.5 মাস বয়সের ছবি, তারপর এটা তার 6 মাস বয়সের ছবি যখন সে বসতে শিখে, তারপরেরটা হচ্ছে তার 1 বছরের জন্মদিনের ছবি, প্রথম জন্মদিনে যখন সে প্রথম স্টেপ নেওয়া শুরু করে, এটা 1.5 বা 2.5 বছর বয়সের ছবি, এটা তার গত বছরের ছবি, গত বছর এই বছরের ছবি, আর এটা একদম তার লেটেস্ট কয়েকদিন আগে তোলা ছবি, এটা তার বাবা মার সঙ্গে তার ছবি। তো আপনারা ভালো থাকবেন, আমি বিদায় নিয়ে নেব, আল্লাহ হাফেজ।